সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইমরান খানের। এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক পরীক্ষায় বেরিয়েছে তিনি অ্যালকোহল পান করেন, এ দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল। দুর্নীতির মামলায় ইমরানকে গ্রেফতার করার পর পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 5 জন চিকিৎসকের প্যানেল তার শরীর পরীক্ষা করে। আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইমরান খানের শরীরে মিলল অ্যালকোহল, তুরস্কে দ্বিতীয় ধাপের নির্বাচন রবিবার, দলে পদত্যাগের হিড়িক, ঘরে সংযোগ বিচ্ছিন্ন ইমরান খান, যে কোনো সময় পাল্টা আক্রমণ শুরু করতে পারে ইউক্রেন, পারমাণবিক স্থাপনায় বড় কিছু করতে চলেছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইমরান খানের। এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক পরীক্ষায় বেরিয়েছে তিনি অ্যালকোহল পান করেন, এ দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল। দুর্নীতির মামলায় ইমরানকে গ্রেফতার করার পর পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 5 জন চিকিৎসকের প্যানেল তার শরীর পরীক্ষা করে, সেই প্রতিবেদনেই তার শরীরে অ্যালকোহলের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে দাবি করেন আব্দুল কাদির। ওই মেডিকেল পরীক্ষার সব রিপোর্ট প্রকাশ্যে আনা হবে বলেও জানান তিনি। তুরস্কে প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী 50% ভোট নিশ্চিত করতে পারেনি, তাই দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার। এতে রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেমাল কিলিচদারোগ্লু। জানা গেছে রবিবার স্থানীয় সময় সকাল 8টায় নির্বাচন শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত, ফলাফল পাওয়া যাবে রাত 9টার দিকে। প্রথম ধাপের নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। গত 20 বছর ধরে তুরস্ক শাসন করছেন এরদোয়ান, কিন্তু এবারই তাকে এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। গত 9 মে সামরিক স্থাপনায় হামলা ইস্যুতে একের পর এক পদত্যাগ করছেন ইমরান খানের দল পিটিআই এর শীর্ষ নেতারা। অনেকেই দল ত্যাগ করেছেন, অনেকে আবার চিরতরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাছাড়া তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা রয়েছেন গ্রেফতার আতঙ্কে। জানা যায় কয়েক হাজার পিটিআই কর্মীকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আর এমন পরিস্থিতির মধ্যেই নিজ বাড়িতে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন ইমরান। এ অবস্থায় সরকার ও রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ দাবি করেছেন ইমরান খানের সময় শেষ, তার দল আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে কিয়েভ প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন, যদিও এই আক্রমণ কবে করা হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করেনি দানিলভ। বিবিসির সাক্ষাৎকারে তিনি বলেন পুতিন বাহিনীর নিয়ন্ত্রণ থেকে ইউক্রেনীয় ভূখণ্ড পুনরুদ্ধারে শীঘ্রই বড়সড় আক্রমণ শুরু করব আমরা, এটা কাল পরশু বা সপ্তাহখানেকের মধ্যেই শুরু হতে পারে। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করার পরিকল্পনার কথা ইউক্রেন কয়েক মাস ধরেই বলে আসছে, কিন্তু সেনাদের প্রশিক্ষণ ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে পর্যাপ্ত সরঞ্জাম পেতে দেরি হওয়ায় এখন পর্যন্ত সে আক্রমণ দেখা যায়নি। অনেকের দাবি এ সময়ের মধ্যে রাশিয়াও তাদের প্রতিরক্ষা প্রস্তুতি সেরে নিয়েছে। রাশিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার নাটক সাজানোর পরিকল্পনা করছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশের গোয়েন্দা অধিদপ্তর এক বিবৃতিতে বলে রাশিয়া জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অঞ্চলে আক্রমণের পরিকল্পনা করছে, এরপরে তেজস্ক্রিয় পদার্থ লিকেজের ঘোষণা দেবে যা একটি বৈশ্বিক ঘটনায় পরিণত হবে ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে এর তদন্ত করতে বাধ্য করবে। আর এ সময়ের মধ্যে সব ধরনের সহিংসতা বন্ধ রাখতে হবে। এ বিরতিকে রাশিয়া তার বাহিনীকে পুনর্গঠিত করতে ও ইউক্রেনের পাল্টা আক্রমণের বিরুদ্ধে সুবিধাজনক প্রস্তুতি নিতে ব্যবহার করবে। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো FM 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।